नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করলা দিয়ে তৈরি গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো সুস্বাদু একটি রেসিপি, যার নাম হলো দই করলা, যেটা বানানো একদমই সহজ। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা করলা। করলার পরিবর্তে উচ্ছে দিয়েও এই রেসিপি বানাতে পারেন। যদি একদম কচি উচ্ছে বা করলা হয় তাহলে দানা বাদ দেওয়ার দরকার নেই। যদি করলা বা উচ্ছের ভিতর দানাগুলো অপেক্ষাকৃত একটু শক্ত বা পাকা হয়ে থাকে তাহলে দানাগুলোকে বাদ দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে করলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট অর্থাৎ করলার টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এই রেসিপিতে উচ্ছে বা করলার টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া খুবই দরকার। যদি ভালোভাবে ভেজে না নেন তাহলে কিন্তু রেসিপির স্বাদ অতটা ভালো হবে না। এরপর ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের এইভাবে পাতলা করে কেটে রাখা আলু এবং অল্প নুন দিয়ে মিশিয়ে 30-40 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3-4 মিনিট মতো, যাতে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা ও নরম হয়ে আসে। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। ততক্ষণে এখানে একটা বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ লঙ্কা গুঁড়োর মধ্যে 1 চা চামচ কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এদিকে আলুর টুকরোগুলোকে প্রায় 4 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে আমার মনে হচ্ছে যে তেলটা একটু বেশি আছে তাই কিছুটা তেল কমিয়ে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা হলুদ ও কাঁচা সরষের তেলের মিশ্রণ। এবার এর মধ্যে লঙ্কা হলুদ গুলে রাখার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে 1-1.5 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম অল্প নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই। দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। লো ফ্লেমে রেখেই দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে অর্থাৎ মিডিয়ামের থেকে একটু কমে রেখেই 2-3 মিনিট অর্থাৎ যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। যে কোনো রেসিপিতে দই দেওয়ার সময় থেকে মশলার সাথে মিশিয়ে নেওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম কমিয়েই রাখতে হবে। যদি বাড়িয়ে রেখে দই দেন এবং মশলার সাথে মেশান তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। তার মানে বুঝে নিতে হবে যে দইটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ চিনি। এর সাথে সাথেই দিয়ে দিলাম অল্প নুন ও 1টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা 2 চামচ সরষে। সব উপকরণ মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে আরও 1-1.5 মিনিট মতো কষে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প জল। এই রেসিপিটা একদম গা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে তাই এই পর্যায়ে জলের পরিমাণ একদম কমই দিতে হবে। জলটাকে মিশিয়ে নেওয়ার পর যখনই এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং ভেজে রাখা করলার টুকরোগুলো। এগুলোকে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব যাতে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে করলা ও আলুর টুকরোগুলোকে কষতে কষতে যদি শুকিয়ে কড়ার নিচে বা গায়ে লেগে আসে তাহলে একদম অল্প জল দিয়ে মিশিয়ে কষে নিতে হবে, তবে খুব বেশি জল দেবেন না। ভেজে নেওয়ার ফলে করলার টুকরোগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে তাই এই পর্যায়ে আর খুব বেশি সময় ধরে এটাকে কষতেও লাগবে না। যারা সরষে বাটা খান না তারা এই রেসিপি পোস্ত বাটা দিয়েও সেম প্রসেস ফলো করে বানাতে পারেন। করলার টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট মতো কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একদম গামাখামাখা হয়ে এসেছে।
এবং করলা ও আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।